নমস্কার বন্ধুরা, মুখরোচক রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি বেগুনি, গরম বেগুনি ভাতের সাথে, খিচুড়ির সাথে কিংবা মুড়ির সাথে সকলেই পছন্দ করে থাকেন। দারুণ স্বাদের মুচমুচে বেগুনি কিভাবে বাড়িতে তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটির ডিটেলস নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা অবশ্যই একবার দেখে নেবেন। আসুন দেখে নিই বেগুনি করতে কী কী উপকরণ লাগবে। বেগুনি করার জন্য প্রথমেই আমি একটি বেগুনকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বেসন নিয়েছি 1 কাপ বা 200 গ্রাম, আর নিয়েছি কালো জিরে 1/2 চা চামচ, গোটা মৌরি 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1/4 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1 চিমটি। চালগুঁড়ি 1 চা চামচ, কর্নফ্লাওয়ার 2 চা চামচ, এছাড়া লবণ লাগবে 1/2 চা চামচ। লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম অথবা বেশি করতে পারেন। এছাড়া লাগবে বেগুনি ভাজার জন্য তেল। আসুন দেখে নিই বেগুনি কিভাবে তৈরি করতে হবে। প্রথমে আমি বেসনটাকে চেলে নেব যাতে বেসনের মধ্যে কোনো দলা বাকিয়ে না থাকে। বেসনের মধ্যে কোনো দলা না থাকলে খুব সুন্দরভাবে বেসনটা ফাটা যাবে। এবার এতে দেব লবণ। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এবার এতে 1/2 কাপ বা 125 ml জল দিতে হবে। জল দিয়ে বেসনের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটু পাতলা করে মাখিয়ে নেওয়ার পর ভালো করে বেসনটিকে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত বেসনের এই গাঢ় রঙটি পরিবর্তন হয়ে হালকা রঙের হয়ে যায় ততক্ষণ পর্যন্ত বেসনটিকে ফেটিয়ে নিতে হবে। দেখুন আমার এখানে বেসনের রং হালকা হয়ে গেছে। বেসন ঠিক মতো ফাটানো হয়েছে কি না সেটা বোঝার জন্য আমি একটি উপায় বলে দিচ্ছি। একটি গ্লাসে একটু জল নিয়ে তাতে একটু বেসন দিয়ে দেখবেন, যদি বেসন ভেসে ওঠে তাহলে জানবেন যে বেসন ঠিকঠাক ফাটানো হয়ে গেছে। এবার আমি এই বেসনের মিশ্রণে দিয়ে দেব কালো জিরে, গোটা মৌরি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চালগুঁড়ি, এবং কর্নফ্লাওয়ার। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন যেহেতু বেসনের মিশ্রণটি খুব ঘন আছে আমি এখানে 1/4 কাপ বা 60 ml জল ব্যবহার করব। বেসনের মিশ্রণের সাথে ভালোভাবে জল মিশিয়ে নিয়ে একটি পাতলা মিশ্রণ তৈরি করে নিতে হবে। মিশ্রণটি যেন খুব পাতলা না হয়, তাহলে বেগুনের গায়ে লেগে থাকবে না, আবার খুব ঘন হলেও বেগুনি মুচমুচে হবে না। চামচের উল্টো দিকে মিশ্রণটি লাগিয়ে নিয়ে দেখবেন, যদি ঠিকভাবে লেগে থাকে তাহলে বুঝবেন যে মিশ্রণটি ঠিকঠাক তৈরি হয়ে গেছে। এবার এইভাবে বেগুনটিকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এবার একটি প্যানে তেল গরম করে 1 টেবিল চামচ তেল নিয়ে বেসনের মিশ্রণটিতে দিয়ে দিতে হবে যাতে অনেকক্ষণ ধরে বেগুনি মুচমুচে থাকে। এবার একটি বেগুনের টুকরো নিয়ে বেসনের মিশ্রণের মধ্যে ডুবিয়ে ভালো করে মিশ্রণ লাগিয়ে নিয়ে
তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। একইভাবে আরও একটি বেগুনি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বেগুনিগুলো ফুলে যাওয়ার সঙ্গে সঙ্গেই বেগুনিগুলোকে উল্টে দিতে হবে এবং আঁচ একদম কমিয়ে দিতে হবে। কম থেকে মাঝারি আঁচে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আমার বেগুনি ভাজা হয়ে গেছে, গরম গরম বেগুনি একদম পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করে দিন, যাতে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশান পেতে পারেন। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার আরও অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য এখানে ক্লিক করুন।